আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। আমরা কিন্তু ইতিমধ্যেই হাতে পেয়ে গেছি আরও একটি স্কুলের ইংলিশের প্রশ্নপত্র। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও, প্রথমে রয়েছে সেকশন এ। এখানে দেখো, সিনের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এর দেখে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান এক করে, 1 ইনটু 2 = 2। বি এর দাগে রয়েছে ট্রু ফলস। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 2। সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 2। তারপরে দেখো, পোয়েম থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, আনসিনের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। ভালো করে দেখে নাও। বি এর দাগে রয়েছে ট্রু ফলস। এখানেও মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 4। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, গ্রামার থেকে চারের দাগে, গ্রামার থেকে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। পাঁচের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। ছয়ের দাগে দেখো, মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। সাতের দাগেও মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। তারপরে দেখো, রাইটিং স্কিল রয়েছে। প্রথমে রয়েছে তোমাদের একটা লেটার রাইটিং, আর তারপরে রয়েছে নোটিস। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকনসে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো। তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।